সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় পূজার উপলক্ষে জয়পুরহাটের মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ। শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার আত্মসন্তুষ্টিতে মণ্ডপগুলোতে চলছে পূজারীদের ভক্তি ও পূজা অর্চনা। শান্তিপূর্ণ পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে জেলার 185টি পূজা মণ্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রাতে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় তিনি নিজ তহবিল থেকে অসহায় পূজারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।